हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल सुदीप्ता सौरभ व्लॉग। तो व्लॉगटा কিভাবে স্টার্ট করি বলো তো। তো যাই হোক, যারা আমার আগের দিনের ব্লগ দেখোনি তারা জানবে না, তো আমি আরেকবার বলছি। তো ইউভান হঠাৎ 6 তারিখে খুব অসুস্থ হয়ে পড়ে। ও অ্যাকচুয়ালি মর্টিনের যে তিলটা হয় ওটা কনজিউম করে, অ্যান্ড আফটার দ্যাট হি গট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। তো হসপিটালে ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো এইটা হচ্ছে আগের দিনের ক্লিপ, বুঝলে, 6 তারিখের ক্লিপ। আফটার দ্যাট 7 তারিখের ভিডিওটাও দেখিয়েছি। তো 7 তারিখেও অ্যাডমিট থাকে। আর এবার যেটা তোমরা দেখছো এইটা হচ্ছে 8 তারিখ মর্নিং থেকে, ঠিক আছে। তো নেক্সট দিন এটা স্টার্ট হলো হসপিটালে, ডে 2। ইউয়ানকে একা একা হ্যান্ডেল করা ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, বিকজ ইউয়ানের অনেক অ্যান্টিবায়োটিক স্টার্ট হয়েছে, যেগুলো যাওয়ার মানে যেই সিলিঞ্জি দিয়ে মানে ওর চ্যানেল থেকে যাওয়া মাত্রই ও কান্নাকাটি স্টার্ট করে দিচ্ছে। তো আমি ডাক্তারকে লিটারালি সকাল থেকে রিকোয়েস্ট করতে থাকি যে প্লিজ আজকে ডিসচার্জ দিয়ে দিন। তো ডাক্তার রাজি হয়, বাট ইউয়ানের রিপোর্টস ওয়াজ নট সো ওকে। ইউয়ান সকালে ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করে। তো যাই হোক, ওকে আমি একাই হ্যান্ডেল করছি, হ্যাপি রাখার চেষ্টা করছি, ভিডিও কলে করছি সৌরভকে, একে ওকে। তো দেখো ইভান একটু হাসলো ক্যামেরার দিকে তাকিয়ে, আর আফটার দ্যাট এই টাইমটা ও এখন নিচ্ছে নেবুলাইজার। এই টাইমটা ইউয়ানকে জাস্ট ধরে রাখা যাচ্ছিল না। তো নেবুলাইজার নেওয়া স্টার্ট হয়েছে 6 তারিখ বিকেল থেকেই, এটা হচ্ছে 7 তারিখে, সরি 7 তারিখ বিকাল থেকেই। তো দেখো কী অবস্থা। তো ইউভান মোটামুটি 3 দিন হয়ে গেল অ্যাডমিট হসপিটালে, কী প্রচণ্ড কাঁদছে, আমি জাস্ট নিজেকে ধরে রাখতে পারছি না, বাট আই হ্যাভ টু বি স্ট্রং বিকজ সৌরভ নেই যেহেতু, আমাকেই ওর খেয়াল রাখতে হচ্ছে। আর আমি এটা নোটিস করেছি, ইউভানের সামনে যদি আমি প্যানিক করি না বা আমি কাঁদি, ও না খুব ভালো করে মানে ফিল করে ব্যাপারটা। তো যাই হোক, ওকে খুব কষ্ট করে ধরে রাখছি, ওকে হ্যাপি রাখার চেষ্টা করেছি। আর এখন ইউয়ানকে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি করে দিয়েছিলাম সকালবেলা। ডাক্তার বলল যে ওর একটা 8টার সময় ব্লাড রিপোর্ট হবে, অ্যান্ড আফটার দ্যাট 10টার মধ্যে যদি রিপোর্ট ওকে থাকে তাহলে ওকে ডিসচার্জ করে দেওয়া হবে। তো সামহাও কী বলবো, রিপোর্টটা ওয়াজ নট ওকে, বলার বাইরে মানে ওকে থাকে না, বাট স্টিল আই রিকোয়েস্টেড ডক্টর কি রিলিজ যাতে করে দেয়। তাই ডক্টর আমাদেরকে আমার রিকোয়েস্ট রেখে ডিসচার্জ করে দেয়, বাট 5 দিনের আবার একটা দিয়ে দিয়েছে টাইম, যে 5 দিনের মধ্যে যদি কিছু ভুলভাল হয় তাহলে অ্যাগেন ই হ্যাভ টু গেট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। তো যাই হোক, তাই জন্য ইউয়ানের এখন ভালো করে খেয়াল রাখছি। আর এই টাইমে সৌরভ আর আমার বাবা নিতে চলে এসেছে আমাদেরকে, বেসিক্যালি নিতে তো আসেনি বাট সকালবেলা দেখা করতে এসেছে। সৌরভকে আমি বললাম যে আমি ওকে রেখে থাকতে পারছি না, তো দেখো সৌরভ এসে হেল্প করছে ওটা নেওয়ার জন্য নেবুলাইজার। আর ততক্ষণে ব্লাড টেস্টও হয়ে গেছিলো, তো তাই জন্য ওর আর একটা হাত খোলা দেখতে পাচ্ছ, আর একটা হাত দিয়ে যা তা করছে, কাণ্ড জাস্ট খুলতে চাইছে আর একটা হাত দিয়ে, মানে লেফট রাইট হাত দিয়ে লেফট হাতে জিনিসপত্র খুলতে চাইছে, ওই সিলিঞ্জি ফিলিঞ্জি যা যা আছে। তো যাই হোক, সৌরভ ওকে হেল্প করছে আর ও সৌরভের কোলে রয়েছে, আর আমি ওর সামনে নাচছি, গান করছি, ভিডিও দেখাচ্ছি, এই করে করে ওকে কমফর্টেবল ফিল করানোর চেষ্টা করছি। এরপরে দেখো ইউভান পাপা তাও নিচ্ছে ওর কাছে এসে, অ্যাকচুয়ালি আমাকেও দেখতে দেখতে একদম বোর হয়ে গেছিলো, অনেকক্ষণ পাপাকে দেখেনি, পাপাকে দাদুকে দেখে তো ভীষণ খুশি, বাট আমাদের টেনশন তো দূর হচ্ছেই না, এত দূত্ব হয়েছে না, জাস্ট ওকে আর মানে কি বলবো, এক মুহূর্ত চোখ আড়াল করা যাচ্ছে না। আমাকে ইউভানকে মানে আরও সাবধানে রাখতে হবে, শুধু আমাকেই না সৌরভকে, বিকজ ও যা খেলা দেখালো না অনেস্টলি। এনিওয়েজ বাই দ্য ওয়ে, যেদিন আমাদের মানে ডিসচার্জ হয় সেই দিনকে তো প্রকাশদার ওইদিকে সমস্ত কিছু মিটেই গেছে, এটা তার পরের দিন, ডিসচার্জ হয়েছে অ্যাকচুয়ালি 8 তারিখে সকালবেলা। তো দেখো এই একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাই কী করছে, দেখো এত পাকা ছেলে। অ্যাকচুয়ালি এই হাতে আবার ভেন খোঁজা হয়েছে, সকালে ব্লাড টেস্টের জন্য পাইনি, বাট পা দিয়ে নিতে হলো শেষে।
তো এইসব করতে করতে আর জামা চেঞ্জ দেখছো, আমি বাড়িতেও জামা পরিয়ে দিয়েছিলাম বাট ও বমি করে ফেলেছে তাই আবার চেঞ্জ করাতে হলো। তো ও জামাকে জামা কাপড় চেঞ্জ করি, ওর সাথে খেলা করি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তার মধ্যে আমার লাঞ্চ চলে এসেছে। আমি লাঞ্চটা করেই নিলাম, লাঞ্চ চলে যখন এসছে আমি সৌরভকে বললাম খাওয়ার কথা বাট ও খেলো না, ও আর বাবা বললো বাইরে খেয়ে নেবে কোথাও দিয়ে। তো এবার আমরা চলে গেলাম কি বলে ডিসচার্জের ওইদিকে, তো যা যা কাজপত্র আছে মানে পেমেন্ট করে ডিসচার্জ হয়ে গেল। ইউভান পাপা আমাকে সব ওষুধ বুঝিয়ে দিল, বাবা ওকে কোলে নিয়ে নিয়ে নিচে নামছে। বাবার একটু লিফটে অসুবিধা হয় বাট তাও দেখো বাবা কি সুন্দর ওকে কোলে নিয়ে রয়েছে। তো বাবা ওকে নিয়ে নামলো, ওয়েট করলো। আর এদিকে আজকে ছোটনদা বিজি ছিল বলে সৌরভই একা ড্রাইভ করে বাড়ি ফিরেছে। আর ইউভান দেখো ঠাকুর নমো করছে, কি সুন্দর। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি অনেক বেলা হয়ে গেছিলো, ওখান থেকে বেরোতে বেরোতেই লেট হয়ে গেছিলো। প্রথমত তো দোটানা ছিল যে আইদার ছাড়বে কি ছাড়বে না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ইউভান পাপা বাবার সাথে বসেছে, আমি সৌরভের সাথে একটু সামনে বসেছি। আর আমি না মানে মোটামুটি দু তিন রাত ঘুমাইনি ঠিক করে, আই অ্যাম টোটালি এক্সস্টেড মানে আমার আর কিছু ছিলই না। তো আমি বাবাকে বললাম বাবা তুমি পাপাকে নিয়ে পেছনে বসো, আমি সৌরভের সাথে একটু সামনে বসি। বসে মানে সামনে বসতে বসতে আমি লিটারালি একটুখানি কিছুক্ষণের জন্য ন্যাপ নিয়ে নিলাম, বাবা নিয়েছিল বাট ইউভান আমার কাছে আসার বায়না করছিলো। তো ইউভানকে অ্যাগেন কোলে নিয়ে নিয়েছি, এই টাইমটাতে না বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখো ইউভান পাপা তো নটিগিরি শেষই নেই, বাড়ি এসে ওর এতটুকু মনে হচ্ছে না যে হসপিটাল থেকে এসছে, বাবার সাথে বসে বসে খেলা করছে। যাই হোক, ডাক্তার যেরমভাবে রাখতে বলেছে ওরমভাবে রাখবো। আর আমরা না ঘরের গেট আপটাও চেঞ্জ করেছি, টিভি আগে তো ইয়েতে থাকতো মানে বাইরের ঘরে, এখন বেডরুমে নিয়ে চলে এসেছি। মানে বাড়ি এসেই আমি বাবাকে একটাই রিকোয়েস্ট করলাম, বাবা টিভি ঘরে আনো, আমি ওকে ঘর থেকে বাইরে বার করবো না, বিকজ ওয়েদার চেঞ্জের জন্য না ওর মানে ইয়ে হতে পারে, জ্বর হতে পারে, আর জ্বর হলেই আবার হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাডমিট করাতে হবে। ভমিটিং তো করতেই থাকে বাট জ্বর হলে আর ভমিট করলে খুব চাপ আমাদের জন্য। তাই আমি বাবাকে বললাম যে টিভি ঘরে আনতে, তো বাবা বাইরের ঘর থেকে টিভি ঘরে এনেছে, যাতে ওই নেবুলাইজার হ্যান ত্যান ওর ওষুধ ওকে এন্টারটেন করে রাখতে অসুবিধা হবে না, কারণ একটা ঘরের মধ্যে থাকতে থাকতে ওরও অসুবিধা হবে তাই জন্য। আর এখন দেখো টিভি দেখতে দেখতে কী নাচছে আমার ছেলেটা, দুত্তু পাপা। তো আমার ভাইও এসছে, ভাই ছিল মোটামুটি এই কদিন মানে এখান থেকেই কাজে যাওয়া আসা করছিল। তো ইউভান পাপা টিভি দেখছে, টিভিটা ঘরে এনে বেশ ভালোই হয়েছে, আর এত দুষ্টু করছে দেখতে পাচ্ছ, কে বলবে বলো, ও এখনই ডিসচার্জ হয়ে এসছে। দেখো নাচা গানা মানে লেগেই রয়েছে। টিভিটা ঘরে আনার মেন কারণ হচ্ছে মানে ওই নেবুলাইজার নেওয়ার টাইমে ও যাতে না কাঁদে, বাট অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড কাঁদছে। বাট হ্যাঁ, টিভি দেখতে দেখতে একটু কাম হয়ে যাচ্ছে ব্যাপারটা, আবার কাঁদছে আবার কাম হচ্ছে, এই চলছে। তো এখন জানো তো আমি রেগুলারলি ব্লগ করছি না, এই ব্লগগুলো আগে থেকে করা ছিল তাই আস্তে আস্তে করে আপলোড করছি। এখন সত্যি কথা বলতে 14 তারিখ অবধি আমাদের লাইফে মানে ইউভানের খুবই অসুবিধা হবে, 14 তারিখটা পেরিয়ে গেলে সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে, আবার ডক্টরের কাছে যেতে হবে। তো যাই হোক, ব্লগটা এত দূরই রাখছি, আমরা বাড়ি চলে এসেছি সবাই 3 দিন পর। যদি তোমাদের কিছু ভালো লাগে এই ব্লগে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই প্রে করো যেন ইউভান একদম সুস্থ থাকে, ওর মাথায় যেন একটু বুদ্ধি হয়, মানে এইসব আজে বাজে জিনিস না করে মোট কথা। তোমরা ঠাকুরকে প্লিজ ডাকো যেন ইউভান যেন সুস্থ থাকে মোট কথা, ও যেন কিচ্ছু না হয়, একটা দুত্তু ছেলে একদম দুত্তুমি করে করে ছাড়ো, আর কিছু বলার নেই। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।